কুম আসসালাম রুদি হচ্ছে ঠে পড়ে যান বিসমিল্লা বলা বিসমিল্লা বলবেন যেমন হাদিস এস শেখ সাহাবীর যানবাহন হুচুট খেয়ে পড়ে গেছে তো তখন তিনি তখন তিনি শয়তানকে গালি দিলেন আল্লাহ রসুন সালাম বললেন তুমি শয়তানকে গালি দিও না বলুন তুমি বলো বিসমিল্লা কারণ শয়তানকে যদি গালি দাও তাহলে সে মনে মনে আরও বড় হবে যে আমার কারণে এটা হয়েছে সে মানে আর যদি তুমি বিসমিল্লা বলো তাহলে শয়তান আরও ছুটো হয়ে যায় একদম ছোটো হয়ে যায় এমন কি মাছের মতো ছোটো হয়ে যায় মানে নিজেকে এত ছোট ভাবে তাই বিসমিল্লা বলা তা তো যানবাহনের ক্ষেত্রে প্রমাণিত বোঝায় গেল যদি আমরা এরকম কিছু হয় তো বিসমিল্লা পড়বে কেউ কেউ বলে ইন্দ এই হিসেবে পড়া যায় যদি পড়ে যে এই হিসেবে যে এটা একটা হালকা মুসিব এটা একটু বিপদ হিসেবে পড়ছে এই জন্য পড়ছে ইন্নেল্লাহ হই নেই রে আবাচন আর অনেকে মনে করি আমরা যে ইন্নেল্লাহ হই নেই রে অহাজন শুধু মৃত্যুর জন্য পড়বে না না যে কোনো মুসিবত ছোট বড় মুসিবতের সময় আপনি এটা পড়তে পারেন তাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বাচ্চারা ওই সৌদি রায়ের বিসমিল্লাহর উপরেই আমল করে بسم الله بارك الله فيك